একবার হজরত ওসমান আল্লাহ আল্লাহওয়ানুর কাছে আল্লাহ নবী একজন লোককে পাঠালেন নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি বাড়ি থেকে আমার খাবার দেয় না আমার টাকা পয়সা নাই আমি কার কাছে যাব আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি আল্লাহ নবী বললেন তুমি হযরত উসমানের কাছে চলে যাও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন এবার সেটা সেদিকে আমি যাবো না হজরত উসমান রদি আল্লাহন সামনে তো যখন তিনি গেলেন তাকায় দেখেন হজরত উসমান রাহনু তিনি তুলা উড়ে যায় সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন বলেন সোহান আল্লাহ সেই তুলা তিনি আল্লাহ 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 হজরত উসমানের কাছে গিয়েছিলাম কিন্তু উসমানের কাছে কি চাইব এত গরিব সাহাবি যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে আল্লাহ নাই বললেন তুমি কি চাইছো বলি না তুমি বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও সাহাবি আবার হযরত উসমানের কাছে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন কেন তেল মাপতেছে তার খাদেম ওই তেল মাপার কারণে দুই কোটর ভিতরে দুই বয়মের ভিতরে তৈল রাখলেন এক ফোঁটা তৈল বা দুই ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে এই জন্য ধমক দিচ্ছেন সেই সাবি আবার চলে আসলো আর হে হাবিবাল্লাহ এক ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে এত গরীব সাহেব তার কাছে আপনি আমার কেন পাঠাইছেন নবী বললেন তুমি কি তার কাছে চেয়েছো সাবি বললেন না সুন্নাত চাইনি নবী বললেন তুমি আবার যাও তুমি গিয়ে চাও এবার আবার গেলেন গিয়ে দেখতেছেন পিপড়া খাবার খাচ্ছে পিপ পিপড়ার মুখ থেকে পিপিলিকার মুখ থেকে খাবারটা উসমানা দেন অনুরেখে দিচ্ছেন এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না সাহেব আবার চলে আসলেন আল্লাহর নবী বললেন তুমি যে অবস্থায় পাও হযরত ওসমান রাদিয়াল্লাহর কাছে সে অবস্থায় তুমি চাও তুমি তো চেয়ে দেখব তুমি তো চাওই নাই তোমার দিবে কেমনে সেই ব্যক্তি আবার চলে গেল ডাক দিয়ে বলি ওরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনউ আপনি আমার কিছু দান করেন নবীজি বলেছেন দান করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন সাবিরে ওই যে দেখা যায় উটের পাল একটা দুইটা উট নয় অনেক গুলো আছে যতগুলো উট তোমার মনে চায় সে পাল থেকে ততগুলো উঠনি উট নি তুমি চলে যাও সাহাবি ডাক দিয়ে বলছেন হযরত ওসমান আপনার যে কাণ্ড আমি দেখেছি যে ঘটনা আমি দেখেছি এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উঠ দিয়া দিনের তুমি বুঝতে পারতেছি না আপনি তুলা দৌড়ায় দৌড়ে ধরেন এক ফোটা তেল জমিনে পড়ার জন্য আপনি খা দেমরে ধমক দিলেন আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন আপনি এত এই কাজগুলো কেন করলেন এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন একটা ওটো আমি নিতে পারবো না আল্লাহ আকবর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সাবিরি তুমি দেখেছ আমি তোলা দৌড়ে দৌড়ে ধরেছি এ তোলাগুলো এই চোলা গুলো উড়ে যাচ্ছে কত গরিব মানুষের বালিশ নাই কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই একটা ভালো কম্বল নাই আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি সেই বালিশের সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে সেই বালিশের উচিলাই হয়তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ এই চিন্তা ছিল কারণ কামতের কঠিন ময়দানে ফমই আমাল মিসকলা ذره খাইরা ইয়ারহু ওমই ই আমাল মিসকলা ذره শাইরা ইয়ার ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন বন্ত কাজ অল্প করলেও দেখতে পারবেন আমার ভাইরা আমার মুরুব্বি বাবাজিন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে কেমতের ময়দানে আমার জন্য শিলা হয়ে যাবে ও হযরত ওসমান আপনি কি আমারে বলবেন এক ফোঁটা তেল ভাত জমি নে এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ও সাবি আমি এমনি ধমক দেই নাই আমার তেলের জন্য আমি ধমক দেই নাই যারা তেলের তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম দুইটা এলাকার দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে কিয়ামতের কোটি ময়দানে যদি এক ফোঁটা তলার হিসাব আমার কাছে চায় আমি আল্লাহ রাব্বুল العالمين এর কাছে এক ফোঁটা তলার হিসাব আমি দিতে পারবো না এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আমিন এর কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে আমি ওসমান এই জনগনের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি মাওলানা তো এমন হাওয়া এক ফোটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায় আজকে কত নেতা আছে নিজের তেল গম যা আছে সব চুরি করতে পারে কিন্তু জনগণকে জনগণের রাস্তায় রডের জায়গায় বাসও দিতে পারে এরকম নেতা আমাদের সমাজে আসে না এই জন্য নেতা হলে হজরতে উসমানের মতো নেতা হন এক ফুটা তেলের চিন্তা করে হজরতে উসমান রদি আল্লাহ তিনি এই চিন্তা করলেন কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব আর আপনি মানুষের রদ নিয়ে আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে আপনি মানুষের আপনি মানুষের চাউল নিয়ে গম নিয়ে আজকে আপনি যদি দেশের মানুষের টাকা আমি রেখান কেমতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাবুল আমিনের সামনে আসামি বানিয়ে দেবে ঠিক কিনা বল এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন এরপরে আমি ক্ষমা চাইলাম তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফোঁটা তেলের জন্য যেন তারা আমার কাছে আমাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাট গড়ায় আসামি না বানায় তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত উসমান শান্ত হলাম এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি আমার জন্য না কিয়ামতের কোটির ময়দানে যেন এই তাদের কাছে বিচার তাদের কাছে আসামি হওয়া না লাগে তিন নম্বর কারণ কি আপনি বলছেন সাবিরে পিপিলিকাটা যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম সেই পিপিলিকাটা খাবার খেয়েছে খাবার আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পিছনে কিছু সিরিয়াল ধরে আসতেছিল ওই পিপিলিকাগুলো তারা যে খাবার ওই খাবো নাই আমি চিন্তা করলাম এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যেই পিপিগুলো যেই পিপিলিকাগুলো একেবারেই খায় নাই ওই পিপিলিকাগুলো যেন একটু হলো এখান থেকে খেতে পারে এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি বলুন আল্লাহ আকবার